কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রীচৈলা জীব গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 174 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিজাত্য বর্ণন প্রসঙ্গে ভগবান সাম্মুখ্য প্রথমে আরম্ভ করলে তিন প্রকার, একটি নির্বিশেষ সাম্মুখ্য, একটি সবিশেষ সাম্মুখ্য, আর এই নির্বিশেষ আর সবিশেষ সাম্মুখ্যের দ্বারভূত এই যে কর্মার্পণ কর্মযোগ। এখনই এই প্রসঙ্গটি আরম্ভ করে আর ওই নির্বিশেষ সাম্মুখ্যের কথা বলেছেন। সবিশেষ সাম্মুখ্যের কথা বলতে গিয়ে শ্রী ভগবানের বাণী উদ্ধৃত করে শ্রী উদ্ধবের প্রতি যে উক্তি একাদশ স্কন্ধে সেই শ্লোক ব্যাখ্যা করে আর দেখিয়েছেন যে যারা কর্মে আসক্ত কাম্য কর্মে এই তাদের জন্য কর্মযোগ যাগ যজ্ঞাদি, আর যারা কর্মে নির্বেদ প্রাপ্ত এই তারা নির্বিশেষ সাম্মুখ্য রূপ জ্ঞান যোগের অধিকারী, আর যারা যাদৃচ্ছিক মহৎকৃপা প্রাপ্ত সে তারাই ভক্তি যোগের অধিকারী। এই প্রসঙ্গে সৎসঙ্গ এবং সাধুসঙ্গক্রমে শ্রদ্ধা লাভ এবং সেই আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধায় যে এই সবিশেষ সাম্মুখ্যের প্রারম্ভ মহৎকৃপা জাত শ্রদ্ধা সেটি প্রতিপাদন করেছেন এবং লৌকিক শ্রদ্ধা আর শাস্ত্রীয় শ্রদ্ধার ভেদ নিরূপণ করেছেন। এবং এই শাস্ত্রীয় শ্রদ্ধাটি যে এই শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি, যার ফলে এই সাধন ভক্তির চরম ফল যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেম লাভ হয় সেটি দৃঢ়রূপে প্রতিপাদন করেছেন। এবং এক্ষণে বলছেন যে তদেব যোগত্রাম তৎ অধিকার হেতুত্বঞ্চ উক্তা, এই যে কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগ এই তিনটি যোগের কথা উল্লেখ করলাম শ্রী ভগবানের শ্রীমুখ বাণী, যা তার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি বলেছে সেই বাণী ব্যাখ্যা করে আমরা এই তিনটি যোগ এবং তৎ অধিকার হেতু, আর এই তিনটি যোগের যে অধিকারী সকাম কর্মী কর্মযোগী যাগযজ্ঞাদি
যা শাস্ত্রে লিখিত আছে প্রচুর পরিমাণ, এবং সেই কর্মে নির্বেদ প্রাপ্ত যারা তাদের জন্য জ্ঞান যোগ তারা ওই নির্বিশেষ সাম্মুখ্যের অধিকারী। আর যারা কোনো অনির্বচনীয় সৌভাগ্যবশত যাদের চিত মহৎকৃপা প্রাপ্ত, স্বতন্ত্র মহৎকৃপা লাভ করেছেন, তাদের জন্যই এই ভক্তি যোগ। তিনটি যোগ বললাম, আর এর অধিকার বললাম ভগবানের বাণীকে অবলম্বন করে। এখনই বললেন একটা সবিশেষ সম্মুখ আর একটা নির্বিশেষ সম্মুখ। আর বললি কর্মযোগ যেটা সেইটাই দুটি দ্বার, দ্বার সাক্ষাৎ সম্মুখ বলা হয়। সাক্ষাৎ সম্মুখ পরতত্ত্বের দু প্রকার, একটা নির্বিশেষ আর একটা সবিশেষ। আর যেটি কর্মযোগকে বিভিন্ন শাস্ত্রে যে যা যোগাদি ব্যাখ্যা করা হয়েছে, তাহলে তার স্থান কোথায়? যারা কর্মী তারাই কর্মই করবেন। আর গতাগতি কাম কামাল হন্তে কিনে পুণ্যে মতলকুম বিশন্তি, তাই এই জন্যই কি শাস্ত্র এই যাগযজ্ঞের এত প্রশংসা করে আর যাগযজ্ঞের বিষয় বর্ণনা করেছে। শাস্ত্রের প্রকৃত তাৎপর্যটা কি? শুধু শাস্ত্রই নয়, মহাজন সেই রূপ মুনি ঋষিও, কারণ মহর্ষি বেদব্যাসের যে সাক্ষাৎ শিষ্য জৈমিনী ঋষি, তিনি তার সূত্রে লিখে দিয়েছেন যে বেদের প্রকৃত তাৎপর্য হচ্ছে কর্ম। আমরা ক্রিয়াত্মত্তা, এমনকি আনর্থক্য মত দর্থানা, অর্থাৎ এই যে জ্ঞান ভক্তি এ সমস্ত অর্থবাদ মাত্র, প্রশংসা পানি, কিন্তু আসলে সমস্ত বেদ কর্মপর। মহর্ষি বেদব্যাসই সাক্ষাৎ শিষ্য, তিনি এরকম কথা বলবেন কেন? আসলে এগুলি সব অর্থবাদ, প্রশংসা পায়। তার কারণ বললেন, যদি সকাম ব্যক্তি সে পাপ করছে, পুণ্য করছে, সবই করছে, এখন তাকে যদি একটা পথ দেওয়া না যায়, সে তো না পারবে সেই কর্মফল ত্যাগ করে আর নিষ্কাম কর্মের পথ অবলম্বন করতে, আর মহৎ কৃপাও নেই, তাহলে তাদের কি গতি হয়? এই জন্য সার্বভৌম হিতাংক্ষী শাস্ত্র মহাজনগণ তারা প্রভূত প্রশংসা দিয়ে দিয়েছে এই কর্মকাণ্ডে, যেটা করতেই হবে, এইটাই শাস্ত্রের তাৎপর্য, যাতে প্রবৃত্তিটা আসে। প্রবৃত্তি এলো, যেমনি কর্মে প্রবৃত্তি এলো, শাস্ত্র মতে যাগযজ্ঞাদি করবে, আর সেই তাতে ফল যাতে পাওয়া যায় সেইভাবে সদাচারাদি শিক্ষা করবে, নিষিদ্ধ কর্ম করবে না, নিষিদ্ধ কর্ম করবে না, তাহলে যেগুলা শাস্ত্রবিহিত কর্ম সেগুলো করবে। শাস্ত্রবিহিত কর্ম করলে তার ফল কি? স্বর্গে যাবে এবং ভোগ করবে ক্ষীণে পুণ্যে মতলক বিষম। বললেন না, ওটা দ্বার হতো, এই দুইটি সাম্মুখ্যের এই কর্মটি দ্বার হতে হবে, ওই দ্বার পর্যন্ত পৌঁছে দিয়ে ওখানে শেষ হয়ে যাবে, ভিতরে যাওয়ার উপায় না। এই জন্য সাক্ষাৎ সাম্মুখ্য বলেন, সাক্ষাৎ সাম্মুখ্য দু প্রকার,
এটা নির্বিশেষ আর দাস্য বিশেষ। আর এই যে কর্মার্পণ সকাম কর্ম যার যজ্ঞাদি করে অর্পণ ভগবানে, এটি হচ্ছে ওই দুটির দ্বার। তা এখন বলছেন যে কর্মনপি যথা ভগবৎ সম্মুখ রূপত্বং স্যাৎ তথা হ। এখন এই যে কর্ম সকাম কর্ম যার যজ্ঞাদি, এটিও ভগবানের সম্মুখের হেতু হতে পারে, ভগবৎ সাক্ষাৎ সম্মুখে, কারণ পরোক্ষে এটা তো সম্মুখ নয়, দ্বার পর্যন্ত যায়। কারণ যাদের ওই সাক্ষাৎ সম্মুখের অধিকার আসেনি তাদেরকে তো একটা সোপান দেখাতে হবে, যাতে ধীরে ধীরে পরতত্ত্বের সম্মুখ তাদের লাভ হয়, আর তাহলে তো নরকেই যাবে। এ এখন বলছেন যে ভগবান শ্রীমুখে উদ্ধবের প্রতি বলছেন যে ভগবৎ সম্মুখরূপ এই কর্ম হতে পারে, দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই তুমি শ্লোকে বললেন শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে বিংশতি অধ্যায়ে দশম এবং একাদশ বলছেন সদর্মস্ত জজঞ্জগ্নে রণাসি কাম উদ্ধব ন জাতি স্বর্গ নরক যদ্যন্নন্ন সমাচরিত অস্মিন লোকে বর্তমান সধর্মস্ত নগরুসুচি জ্ঞানং বিশুদ্ধম আপ্নোতি মদ ভক্তিং চ যদ্দিচ্ছয়া। এমনি কিভাবে সেটি দ্বার সাক্ষাৎ সম্মুখ সাম্মুখ্য যেটি নির্বিশেষ আর সবিশেষ। বললেন সধর্মস্ত জজঞ্জগ্নে, এই স্বধর্মে অবস্থান করে বর্ণাশ্রম ধর্মে অবস্থান করে যজ্ঞই যজন যার যজ্ঞের দ্বারা যজ্ঞ পুরুষ বিষ্ণুর যজন করবেন, ভজন করবেন। অনাসি কাম উদ্ধব যা যাগযজ্ঞ করছেন কিন্তু যাগযজ্ঞের ফলের যার আকাঙ্ক্ষা নেই, অনাসি কাম সকাম ভাবে উনি করেন যার জন্য। ন জাতি স্বর্গ নরক যদ্যন্যান্য সমাচরে, যদি অন্য ন সমাচরে অর্থাৎ যদি তিনি নিষিদ্ধ কর্ম না করেন, আর যদি ভগবানের সন্তোষের জন্য ভগবানকে অর্পণ করেন আকাঙ্ক্ষা কোনো না থাকে, ভীতি পাবেন। যদি আকাঙ্ক্ষা না থাকে আর নিষিদ্ধ কর্ম আচরণ না করেন তো স্বর্গেও যাবেন না নরকেও যাবেন, কারণ স্বর্গে যাবেন তার কামনা আছে তিনি স্বর্গে যান, আর নিষিদ্ধ কর্ম আচরণ নরকে যাবেন। এনার তিনি কর্ম করে যাচ্ছেন কামনাও নাই, নিষ্কাম কর্মের তো বিধান শাস্তি দিয়েছেন। তো সুতরাং আর নিষিদ্ধ আচরণ করেন না, তখন স্বর্গ নরক দুই হবে না, তাহলে কোথায় যাবে। অস্মিন লোকে বর্তমান সধর্মস্ত নঘ সূচি, ইনি অনঘ কেন বললেন, যেহেতু নিষিদ্ধ আচরণ করেন না এই নিষ্পাপ। আর বললেন ইনি সূচি যেহেতু পবিত্র কর্ম করছেন, যা যজ্ঞাদি যজন করছেন ভগবানের ভজন করছেন, নাম কীর্তন তার মধ্যে আছে, তো সুতরাং ইনি অনঘ এবং সূচি অস্মিন লোকে মানে এই দেহে, এই দেহে অবস্থান করে জ্ঞানং বিশুদ্ধং আপ্নোতি মদ ভক্তিং চ যদ্দিচ্ছয়া। বললেন তিনি বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারেন, যদি এই সময় যার জন্য করছেন তো ভালো কাজ। এই জন্য তাদের দিকে যারা এই সাক্ষাৎ সম্মুখ প্রাপ্ত তাদের দৃষ্টি নিবর্তিত হয়। যেমন সাক্ষাৎ সম্মুখ নির্বিশেষ সম্মুখ প্রাপ্ত যে জ্ঞানী তারা জানে যে যার যোগ্যটা সংসারের পথ,
অতএব সেই সকল কর্মীকে সঙ্গ দিয়ে জ্ঞানের উপাদেয়তা বুঝিয়ে দিয়ে এই সংসার মুক্তির উপাদেয়তা তাদেরকে বুঝিয়ে দিয়ে আর তাদেরকে প্রবর্তিত করেন এই জ্ঞানে, তাহলে সেই সময়ে যদি এরূপ কোন নির্বিশেষ সাম্মুখ্য যার সে জ্ঞানীর সঙ্গ হয় তুমি জ্ঞানের অধিকার হয়ে গেল, সাক্ষাৎ সাম্মুখ্যের অধিকার অধিকার প্রাপ্ত হলে। আর মত ভক্তি তো যদি ছায়া, আর সেই সময়ে যদি কোনো মহতির করুণা হয় যদৃচ্ছা মানে অতি স্বতন্ত্র, এর কোনো হেতু নেই, স্বেচ্ছায় কৃপা করে যদি সংবিধান করেন মত ভক্তি চাওয়া শুদ্ধ ভক্তিও লাভ করবে। নিজেই হুসাইন পাক এই শ্লোকটি টিকা করছেন, তো স্বামী টিকাটা আগে তুলে দিচ্ছেন, বলছেন টিকা চ অনাসি কাম অফল কাম। অনাসি কাম শব্দের ব্যাখ্যা স্বামী লিখেছেন অফল কাম, ফল কামনা করেন নিষ্কাম ভাবেই যাইতে গাদি করছে। অন্য নিষিদ্ধম, অন্য বলতে এখানে অন্যান্য সমাচার নিষিদ্ধম, কোন নিষিদ্ধ অনাচার করে না, নিষিদ্ধ কাজ শাস্ত্র নিষিদ্ধ কাজ করে অন্য সমাচারে। তো নরক যান হি দিদৈব ভগবতী, তাহলে উনি নরক যাবেন না। বিহিতত্তাতি বিহিতাতি ক্রমাৎ বা নিষিদ্ধাচরণ চরণাত্মা তিনি নরক যাবেন না, আর কামনা ফল নাই বলে স্বর্গ যাবেন না। অত সদর্মস্তোত্তা নিষিদ্ধ বর্জনাচ্য নরকম না জাতি, আর অফল কামত্তা স্বর্গ অপিত্তত্ব। কিন্তু নিষিদ্ধ না আচরণ করার ফলে নরকও যাচ্ছেন না স্বর্গও যাচ্ছেন না, তাহলে তাহলে কিন্তু অস্মিন লোকে অস্মিন্নেব দেহে, এই দেহ থেকে তিনি অনভব নিষিদ্ধ পরিত্যাগী, নিষিদ্ধ পরিত্যাগ করেছেন অত নিষ্পাপ। অত শুচি নিমিত্ত রাগাদি পর এবং নিমিত্ত রাগাদি মল, ওই রাগ যে আছে বিষয় রাগ বিষয় আকাঙ্ক্ষা, এই বিষয় আকাঙ্ক্ষার মল যা চিত্তের মল, যেটি হচ্ছে এই সংসারে গোটাগুটির একমাত্র হেতু, সেটিও তার না। সুতরাং যদি ছায়াইতে কেবল জ্ঞানাতপি ভক্তির দুর্লভতান দুর্দিশা, এই কেমন দুটি তো বলছেন এই যদিচ্ছা শব্দটা বলছেন স্বামী, এই যে কেবল জ্ঞান লাভ নির্বিশেষ সাম্মুখ্য তার থেকে এই ভক্তির অতিশয় দুর্লভতা দেখানো হলো, ভক্তৃপা ছাড়া কোনো কর্মে ভক্তি না। এইখানে স্বামীপাদের টিকায় দুটি শ্লোকের শেষ, অত্র হুসাইপাল দিয়ে বলছেন অফল কামত্তম কেবল ঈশ্বরাজ্ঞা বুদ্ধা কুরমানত্তম, তাহলে ফল কামনা নাই তাহলে উনি কেন করছেন, যেহেতু কোনো কামনাই যদি না থাকে তাহলে কোনো কর্মের অনুষ্ঠান হতেই পারে, তাহলে কেন করছেন, উনি বলছেন এই জন্যই করছেন কেবল ঈশ্বর আজ্ঞা বুদ্ধা কুরবানম, ঈশ্বর আদেশ করেছেন শাস্ত্র তার শ্রীমুখবাণী, তো ঈশ্বর আজ্ঞা যখন করেছেন ঈশ্বর আজ্ঞার বুদ্ধিতে করে যাচ্ছে, যা এই কর্মকাণ্ডে লিখিত আছে। তত্র জ্ঞানীর সঙ্গে সতি তন মাত্র ভগবত অর্পণ করে, আর জ্ঞানী সঙ্গ যদি হয় তাহলে সেটি ভগবানে অর্পণ হবে এবং জ্ঞান রূপ সাম্মুখ্য লাভ হবে, আর সে সময় ভক্ত সঙ্গ যদি হয় তো বললেন ভক্ত সঙ্গে তু তৎসন্তোষমাত্ম, তাহলে তুই ভগবানের সন্তোষের জন্য ফলটা অর্পণ।
ভগবানের সন্তোষের জন্য সমর্পণ করছেন, ভগবত সুখের জন্য। অত যদ্দিচ্ছাটা কিন্তু এখনো যাতে সাক্ষাৎ সবিশেষ সাম্মুখ্য হবে তা সেই রূপ নয়। যদি জ্ঞানীর সঙ্গ হয় সাধারণত উনি ওই জ্ঞানীর সঙ্গ হলে তখন তন্মাত্র তমেব জ্ঞানীর সঙ্গে তন্মাত্র তমেব ভগবত ভগবানে অর্পণ করছেন। আর ইনি সন্তুষ্টির জন্য ভগবত ইনি ভগবত আজ্ঞা বুদ্ধিতে অর্পণ করছেন, আর ইনি ভগবানের সন্তোষের জন্য অর্পণ করছেন এই দাবি। আর যদ্দিচ্ছা পূর্ববত পূর্বে যে বলেছেন যদ্দিচ্ছা প্রথম আরম্ভ বলেছেন যে ভক্ত সঙ্গ তৎকৃপা দক্ষণ সঙ্গ আছে এখানে আর কৃপা আছে এইটা আছে ভক্ত সঙ্গ মহৎ সঙ্গ এবং মহৎকৃপা সেখানে ব্যাখ্যা করেছে। যদি অপরাধ আদির গুরুত্ব না থাকে তো সঙ্গটিতেই সাম্মুখ্য এসে যাবে সবিশেষ সাম্মুখ্য। অপরাধ আদির গুরুত্ব যদি থাকে তো বললেন কৃপার দরকার হয়। ভগবত সাম্মুখ্য এবং ভগবত কৃপা এই দুইটি যদ্দিচ্ছায়া যদুত্তম এ তাবাণী বজ্রতাগ্নি অনিশ্চয় সদ ভগবতী অচল ভাব যদ ভাগবত সঙ্গত। এই জন্য দ্বিতীয় স্কন্ধে একটি শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন এতাব এব যজতাগ্নি অনিশ্চয় সদ যজতাম যাই যজ্ঞ যারা করছেন তাদের এইটাই শেষ চরম ফল। যাই যজ্ঞের এই চরম ফল কি ফল? ভগবতী অচল ভাব যদ ভাগবত সঙ্গত। ভাগবতে যদি সঙ্গ হয় ভক্তির তাহলে ভগবানই অচল অচল ভক্তি লাভ। দৃষ্টান্ত ভাগবতী দেওয়া আছে, ভাগবতে তিনি সব তত্ত্ব জানেন। নিমিরাজা যজ্ঞ করছিলেন, তিনি তো ভজন করেন নাই, যজ্ঞই করছিলেন নিমি। এখন সেইখানে নবযোগীন্দ্র গেলে নিমের যজ্ঞে যদ্দিচ্ছায়া এইরূপ শব্দ আছে, যজ্ঞ চলছে আর নবযোগীন্দ্র তারা যদি ছায় এর কোনো হেতু নাই এই মত সঙ্গে। সেখানে তিনি উপস্থিত হলেন, এখন তাদের দর্শন মাত্রে এই মত সঙ্গের তো প্রভাব যে মহারাজের চিত্তটি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে গেল। দর্শন মাত্রে যাগযজ্ঞ সব ছেড়ে দিয়ে আর তাঁদের আরাধনা করে আর অর্চনা করে আর তাঁদের চরণ মিলে বসলেন। তো ভৎসঙ্গের কত প্রভাব, যিনি এতক্ষণ যাগযজ্ঞ করছিলেন সেই তিনি এরকম প্রশ্ন করতে পারেন? যদি কেউ প্রশ্নের উত্তরটা শুনে তাহলে যে তিনি ধন্য হবেন তা তো কোথায় নাই। প্রশ্নটা শুনলো বুঝি ভক্তি পাবে। মুন্নি ভগবত সাক্ষাৎ পার্শ্বদান উদ্দেশ বিষ্ণুর ভূতানি লোকানাং পাবনায় চলন্তি। হে প্রভু, আপনারা সাক্ষাৎ ভগবানের পার্শ্ব বলে আপনাদেরকে আমি জানি। মথুদ্দেশ সাক্ষাৎ পাবেন, আপনাদের কোনো প্রয়োজন থাকতে পারে না আমার মতো এই যাগযজ্ঞকারী কর্মীর রাজার নিকটে আসা। বিষ্ণুর ভূতানি জীবানাং পাবনায় চরন্তিহি, আপনাদের মতো যারা ভগবানের ভক্ত ভগবানের লোক তারা কেবল জগতের জীবকে পবিত্র করার জন্য বিশ্বে বিচরণ করে, তাই আমাকে ধন্য করার জন্য আপনারা এসেছেন। এমন জ্ঞান লাভ করলেন বলছেন দুর্লভ মানুষ দেহু দেহিনাঙ্গুর তত্রাপি দুর্লভম বন্যে এই বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কিন্তু ভক্তি শাস্ত্রের সার কথাগুলি বলছে জিজ্ঞাসায় এই মানুষ দেহ দুর্লভ, 84 লক্ষ জনই ভ্রমণের পরে একবার, যদিও
ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে। কারণ এর এমন উপযোগিতা আছে যে মুহূর্তে ভগবানকে পাইয়ে দিতে পায়, যা ভাগবত নিত্য দাসী জীবের চিরকাম্য চিরকামনা। এই জন্য বললেন যদ্যপি ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে। আর সেই যে দুর্লভম, সেই যে দুর্লভতার সূত্রপাত হলো কখন, যখন মহতের দর্শন। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই মানব জীবনে আবার সেই ক্ষণটা ধন্য যে ক্ষণে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম মহৎ ভক্তের দর্শন লাভ হয়। তাই একবারে পরিষ্কার করে বলছেন, অত আত্যন্তিকং সেমং পৃচ্ছামহত নঘা সংসারেস্মিন খনা তুপি সৎসঙ্গ সেবদে নেনা। এই জন্য হে ঋষিগণ, আমি আপনাদের কাছে আত্যন্তিক জীবের যে মঙ্গল তাই জিজ্ঞাসা করি, আত্যন্তিক মঙ্গলটা কি? এই প্রশ্নের উদয় হল তাদের দর্শনে, অথচ যাই জন্য করছে। অনঘা আপনারা নিষ্পাপ, অতএব আপনাদের দর্শনে আমার কর্ম বাসনার মলটা চলে গেছে। সংসারে খানার দ্রোপী সৎসঙ্গ সেবদের নিলাম। মুনিগঞ্জ যদি বলেন, মহারাজ আরে আমরা তো একটা প্রয়োজনে এসেছি, আমাদেরকে তুমি বসি আর গিয়ে ভাবের কোথায় বলতে আরম্ভ করছো, কিন্তু তুমি তো বলছো না যে প্রভু আপনাদের কি প্রয়োজনে দিনের গৃহে পদার্পণ করলেন, এটা তো বলছো না। বললেন না, ও বলার সময় কোথায়? ক্ষণার দ্রোপীমণ্যে এই সৎসঙ্গ এক ক্ষণার্থ থেকে আমি সেবদি নিধি বলে বলি, সেবদি শব্দের টিকা সাইপাদ নিধি। তার মানে আপনারা যাত্রীর কৃপা নিয়ে এসেছেন, আমি যদি আপনাদেরকে অন্য কথা জিজ্ঞাসা করতে যাই, তাহলে আপনারা বলবেন ও এই ভগবানের ভজনের উপযোগী ব্যক্তি না, চল তখন সময়টাকে চলে গেল আমার, এই দুর্লভ সময়টা আমি ছাড়বো কেন? অতএব আপনাদের এক ক্ষণকাল সঙ্গ সেবধি একটা নিধি, বাক্যকার লিখেছেন এই যে নিধি বলা হচ্ছে এটা একটা সম্পত্তি, যে সঙ্গটা এই নিধির এইটাই সম্পত্তি একটা, ভগবানের চরণে সেই পঞ্চম পুরুষার্থ যে মহানিধি প্রেম, সেই মহানিধি প্রেমের সূত্রপাত পাইয়ে দেবে। তারপরে জিজ্ঞাসা করছেন ভাগবত কথা, ধর্মান ভাগবতান দ্রুত যদি না শ্রুতে ক্ষমম যই প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানুভব্য। জীবন আপনারা ভাগবত ধর্মের কথা বলুন, যে ভাগবত ধর্মে এত শক্তি যে এই ভাগবত ধর্মকে আশ্রয় করলে তাকে অজ ভগবান নিজের আত্মাটাও দিয়ে থাকে। তখন কবি রবীন্দ্র দেখলেন ঠিক আছে, প্রথমে জিজ্ঞাসা আত্যন্তিক ক্ষেম, হয়তো আত্যন্তিক ক্ষেমে বলিতে মন্যে কুতশ্চিত ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমপ্রণীতম উদ্বিগ্ন বুদ্ধির অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা চত্র নিবর্ততে ভি। হে রাজন, আত্যন্তিক ক্ষেম মঙ্গল আপনার প্রশ্ন জীবের, তার উত্তরে বলি মন্যে কুতশ্চিত ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমপ্রণীতম।
সব জায়গায় ভয়, সারা বিশ্ব এই জন্ম জন্ম মৃত্যু যারা ব্যাধি পাবে। তো এই যে ভয় সমস্ত বিশ্বের, অচ্যুতস্য নিত্যং অচ্যুতস্য পাদাম্বুজ উপাসনম অভয়ং মন্যে, নিত্য অচ্যুতের চরণাম্বুজ উপাসনা, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি শুদ্ধ ভক্তি, এই দিকে আমি দিনের আত্যন্তিক মঙ্গল বলে মনে করি, মন্যে আমরা এই মনে করি। অধিকারীকে দেখাচ্ছেন উদ্বিগ্ন বুদ্ধির অসদাত্ম ভাব, অসৎ বস্তুতে আত্মভাব করার জন্য যারা উদ্বিগ্ন বুদ্ধি, অসতেই দেহ দৈহিকা নশ্বর ক্ষণভঙ্গু, এর সঙ্গে আমাদের কোনোদিন সম্পর্ক ছিলও না আর থাকবে, ক্ষণকালের জন্য আছে। সেই অসৎ বস্তুতে আমি বুদ্ধি আর আমার বুদ্ধি করে জগতে জীবস বসে আছে মানুষ। এই যে অসৎ বুদ্ধি অসৎ বস্তুতে ক্ষণভঙ্গুর দেহদৈহিকারিতে আমি আমার বুদ্ধি, এইটাতে যারা উদ্বিগ্ন হয়েছেন তারা তার অধিকার, তারা তো ভোজন করবে। উদ্বিগ্ন বুদ্ধির আত্মভাব আপনার মতো তারা তো আত্যন্তিক জিজ্ঞাসা করবে, তো ডুবেই আছে সংসার। তো সুতরাং মনে করুন উদ্বিগ্ন বুদ্ধিটা কি প্রকার, এক গৃহস্থের ঘরে একটা সর্প ঢুকছে বিষধর সাপ, আর ঘরের মধ্যে গর্ত করে সেইখানে বাস করছে, তিনি দেখেন মাঝে মাঝে বেরিয়েও যাচ্ছে আর সেই ঘরে ঢুকছে, সেই ঘরে উনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন কখনো? তার সেইখানে নিশ্চিন্তে ঘুম আসবে না, মনে হবে এই বুঝি দংশন করলো, এই বুঝি মেরে ফেললো, বুদ্ধিটা সবসময় উদ্বিগ্ন থাকবে। সুখে স্বচ্ছন্দে এই নিদ্রা আর আহারের সুখ নিয়ে তিনি থাকতে পারেন না, কিন্তু আমরা পাচ্ছি এই হস্তকে আছে দাঁড়িয়ে কাল শিওরে কাল ও স্থান করছে, নিঃশ্বাসে বিশ্বাস কি বা বেরিয়ে গেল ভিতরে নাও ঢুকতে পারি, আমার শক্তি আছে তাতে যে আমি তাকে নিজের শক্তিতে পরিচালনা করব, ও তো ভগবত ইচ্ছায় চন্তিত আছে, কিন্তু স্বাভাবিক আমার শক্তির তো অধীন না। তো সুতরাং এই তো নিশ্চিন্ত আছে দেহদৈহিকে আমি আমার বুদ্ধি নিয়ে দীপ মত্ত হয়ে আছে, বুদ্ধিটা উদ্বিগ্ন কই? তিনি বলছেন অসদাত্ম ভাবাত উদ্বিগ্ন বুদ্ধি, যারা এটিতে উদ্বিগ্ন বুদ্ধি তাদের বিশ্বাত্মনা যত্র নিবর্ততি, এতে বিশ্বাত্মনা যাতে সম্পূর্ণ ভয় নিবর্তিত হয়। এই বিশ্বাত্মনা শব্দটি একটা ব্যাপক শব্দ, ভাগ্যাকার লিখেছেন বিশ্বাত্মনা মানে এই সাধন অভয় আর সিদ্ধিত অভয় আছে, ভক্তি সাধন আরম্ভ হয়ে গেল আর কোনো অকুত হয় ভগবানের চরণে প্রপন্ন হয়ে গেলে, আমি তো ব্যাখ্যা করেছি স্বর্ণাঙ্গ সম্পূর্ণ যা কিছু গোবিন্দ চরণে সমর্পিত, নিজের ভার মাতার থেকে নেবে গেল, আর যে আনন্দকামী জীব তুচ্ছ ক্ষুদ্র আনন্দের জন্য এই দেব দুর্লভ নর দেহটিকে বৃথা যাপন করছে, সেখানে শ্রবণ কীর্তন সাধন ভজনই পরমানন্দ। এই আনন্দ একবার হৃদয়ে লেগে গেলে আর ইন্দ্রিয় কখনো বিষয়মুখী বিষয়কামী থাকতে পারে না, অসম্ভব। তো সুতরাং বিশ্বাত্মনা মানে সর্বত ভাবে ন, ভজন পথ আশ্রয় করলে ওই যে অচ্যুত পাদাম্বুজ উপাসনম, এখানে উপাসনা শব্দটি দিয়েছেন, ভজনও বলেন নাই ভক্তিও বলেননি উপাসনম, তাই উপাসনা তো যথাশাস্ত্র সমাপিতম,
কিঞ্চিত আলম্বন উপাদায় তসমিন সমান চিত্তবৃত্তি সন্তানকরণম। উপাসনার লক্ষণ করা হয়েছে যে কোনো একটি উপাস্য তত্ত্বকে অবলম্বন করে, তিনি বলে দিয়েছেন অচ্যুত, তাকে অবলম্বন করে আর শ্রবণ কীর্তন আদি যে নবধা ভক্তি, এই নবধা ভক্তি এমন ভাবে স্থাপক করবেন যাতে আমাদের চিত্ত কৃষ্ণেতর বস্তুর প্রত্যন্তর শূন্য হয়ে আর যাতে ভগবানের শ্রবণ কীর্তন মূল লীলাতে নিবিষ্ট হয়, তন্ময় হয়, এইটির উপাসনা লক্ষ্য, এটি উপাসনা বলা হয়। আর উপাসনা মানে উপ নিকটে বসা, এই ভগবানের কাছেই নিয়ে যাবে, এই ভগবানকে পাওয়াই উপাসনা পাওয়া মানে। তার মানে যেহেতু ভগবানের নাম রূপ গুণ লীলা এই সাক্ষাৎ আনন্দ ঘন ভগবানের এই রূপে অভিব্যক্তি আছে, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ কৃষ্ণের সব সম স্বরূপ সম সব চিদানন্দ। আর অচ্যুত শব্দটি দিয়েছেন, অন্য শব্দ ভগবানের দেন নাই, কারুণ্য ভক্ত বৎসল্যাদি গুণ মহাত্মা চুতি রহিত অচ্যুত, তিনি কারুণ্য এবং ভক্ত বৎসল্যাদি গুণ মহাত্মের থেকে কোনোদিন বিচ্যুত হন না, তিনি অচ্যুত। তারপরে ঋষি যখন ওই সাক্ষাৎভাবে ভগবানের এত আত্যন্তিক যখন ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন ভগবানের দিকে আঙ্গুলে নির্দেশ করি যে ওই ভগবতা প্রত্যা উপায় আত্মলব্ধে অঞ্জপুংসাং অভিদুষাং বৃদ্ধি ভাগবতান হিতান। মহারাজ এই ভাগবত ধর্মের লক্ষণ আমি বলব, ভগবান যে বলেছেন তাকে সহজে লাভ করার উপায় সেইটিকে তুমি ভাগবত ধর্ম বলে জানবে। ভগবান তো তার নিজের ভক্তির কথাই বলেছে, অন্য কথা তো বলেন নাই। মাধব ব্রহ্মণী প্রক্তা ধর্ম দৃষ্টান্তাত্মক, যেমন উদ্ধব জিজ্ঞাসা করলেন এই যে কর্ম জ্ঞান যোগ এলা কি এক একটা আলাদা আলাদা সাধনা শ্রেয় লাভে না একটাই মুখ্য অন্যগুলা গৌণ, তখন ভগবান বললেন গৌণ একটা একটাই বলেছে আর কিছু বলি, আমার মদাত্মক ধর্ম যে ভক্তি আমি শিশু ডালিতে ব্রহ্মাকে চতুশ্লোকিতে তাই বলেছি। তো ঋষি ভাবছেন ভগবান যদি নিজের মুখে না বলতেন তাহলে আমি বলতাম, ভগবান যখন নিজ মুখে বলেছেন তখন বলবো কেন, কারণ ভাগবত ধর্মের লক্ষ্য ভগবান, ভগবানকে পাওয়া। তো কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে সেটি আপনি যেমন বললে নিখুঁত আর নির্ভরযোগ্য হবে আমাদের পক্ষে, সেটা অন্য বললে তো হবে না, ভগবান তো তাকে পাওয়ার উপায় বলে রেখেছে এই ভাগবত ধর্ম। তবে হ্যাঁ আমি মহিমাটা বলে দিচ্ছি মহারাজ, যা না স্থায় রাজন ন প্রমাণিত করিছি ধাবন নিমিল্লা নেত্রে ন স্খলিত ন পতিত, এই ভাগবত ধর্ম পথ আশ্রয় করলে ন প্রমাণিত করিছি কোনো দিন মানব প্রমাদগ্রস্ত হবে না, প্রমাদগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমনকি এই ভাগবত ধর্মের পথ এতখানি প্রশস্ত যদি কোনো ব্যক্তি চোখ বুঝে ছুটে তো তার পতনেরও সম্ভাবনা নাই আর পাদস্খলনেরও সম্ভাবনা নাই, এত প্রশস্ত এই ভাগবত ধর্মের পথ। সুতরাং এই যে যদভাগবত সঙ্গত ভগবতী রচল বাবু পেয়ে গেলেন উনি, ভাগবত সঙ্গ হলো ভগবানের অচল ভাব মহারাজ পেয়ে গেলেন,
তেমনি একদম অত্যন্ত ভয়ঙ্কর হিংসামূলক যজ্ঞ করছিলেন মহারাজ প্রাচীন পর্যন্ত। পশু হত্যা করে করে একবারে নদী বয়ে গেল ভারতের, বুঝতে পারেন নাই যে এই হিংসা কি ফল। দেবশ্রী নারদ সেখানে গেলেন এবং দেখছেন যে এই তো অনেক পাপ করেছে, নিষিদ্ধ আচরণ যেটা সেটা করা তো এর নিষেধ আছে, কিন্তু উনি তো ওই করে যাচ্ছেন খালি পশুবধ। পশুবধের উদ্দেশ্য তো তা নয়, স্বভাবত জগতের মানুষ এই মদ্যপান করছে, সংসারে যারা ডুবে আছে স্ত্রীসঙ্গ করছে, আর এই মাংস খাচ্ছে। এখন সেই যে বিশাল প্রবৃত্তিটা, এটাকে সংকোচ করার জন্য শাস্ত্র সৌত্রামিনী যোগীতে মদ্যপান করুন, আর এই যজ্ঞে পশুবধ করে তার মাংস খান। এক একটা সেই জন্য প্রবৃত্তিটাকে সংকোচ করার জন্য, আর বিবাহের দ্বারা স্ত্রী সঙ্গ করুন। আসলে এইগুলা তো নরকের দ্বার, কিন্তু প্রবৃত্তিটাকে তো সংকোচ করে পথে চালাতে হবে জীবকে। এই জন্য এইগুলির শাস্ত্রবিধান সেটা তো বুঝতে পারেন নি মহারাজ। এখন নারদ বললেন এই কি করছেন মহারাজ, কি হচ্ছে? নেই তো ধর্ম কর্ম করছি ইত্যাদি, আরে পশু বধ করছেন পাপ। তা তো পুরোহিত বলেই দিয়েছে, পুরোহিত কি জানে? স্বর্গে যাবেন তো, কিন্তু এটা আলাদা করে আগে দুঃখ ভোগ করতে হবে। দেখবেন পুরুনাময় ঋষি মহারাজ প্রাচীন পুরোহিতের জন্য দেখে দিলেন নিজের শক্তির দ্বারা পশুগুলি মারতে আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি পশু দুধার দেবেন। দেখছেন তো এই যত যত পশুকে মেরেছে বা তত জন্ম আপনাকে মারবেন ওই সিং দিয়ে। তখন ত্রস্ত হয়ে পড়লেন চরণে, তাহলে কি উপায় সোজা? আপনি মনে করছেন হয়তো এই বিপদের থেকে ত্রাণ পাওয়ার জন্য আরো কত কত এইরকম পয়সা খরচা করে ভি ঢেলে যজ্ঞ করতে হবে। ভগবানকে ভালোবাসুন, ভক্তি করুন, সব যাবে। তো মহারাজ জানেন নাই সব কিভাবে ভক্তি করতে হয়। ঋষি বললেন শুনুন যান, সঙ্গে সঙ্গে তাও জানেন না কোথায় হরি কথা শুনতে হবে। উনি বললেন যান চন্দ্রভাগবতার রাজন সাধ বিশদাশয়া ভাগবত গুণান কথন শ্রবণ ব্যক্ত চেত, ওই জায়গায় শুনুন যেখানে অনেক ভক্ত শুনছেন তাদের কাছে নিজের জায়গায় নিজের অধিকার বুঝে শুনুন, দেখবেন সঙ্গে সঙ্গে ভক্তি লাভ। এই ভগবতী অচল ভাবো যত ভাগবত সম্পর্ক, ভাগবতের থেকে দৃষ্টান উন্নতি উন্নত যেতে হবে না। আমরা ক্রমান্বয়ে এই নিয়ম সেবার সময় একবার এই ভক্তির সন্দর্ভ আলোচনা করে আসছি, যেহেতু দার্শনিক গ্রন্থ শ্রীমদ্জী গোস্বামী পাদে এবং এতে তিনি খুঁটিনাটি এই ভক্তি সাধনার বিষয়ে স্থূলা নিপুণ নাই। যেমন যেমন একটা খুঁটিকে পুঁততে গেলে চালনা করে করে সেটিকে শক্ত করতে হয়, তেমনি ভক্তি সাধনাকে একবারে পরিষ্কার করে সকলের বোধগম্য করার জন্য এতে এমন বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং নিজে ভাগবতের শ্লোককে অবলম্বন করে পুরাণ বিভিন্ন শ্রুতি ইত্যাদি দৃষ্টান্ত দিয়ে দিয়ে আর এমনভাবে বিশ্লেষণ করেছেন যে এই একটি গ্রন্থকে শ্রবণ করলে অনুশীলন করলে এই সাধন ভক্তির সম্বন্ধে আর কারো কোনো অজ্ঞান থাকতেই পারে।
প্রকাশময় হয়ে যাবে সাধন ভক্তি তত্ত্ব সম্বন্ধে হৃদয়টা এর আরো। সুতরাং এবার আমরা এই পর্যন্ত আলোচনা করে এলাম 174 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর যদি আগে থাকে নরায় আগামী বছর আপনাদের এরূপ সেবার সৌভাগ্য লাভ হয়, তাহলে আবার এই নিয়ম সেবার সময় আমরা এরপরের থেকে আস্বাদন করব। আর এই আলোচনার মধ্যে কঠিন বস্তু দার্শনিক গ্রন্থ হয়তো অনেক আমার গোতার দোষে বা বুদ্ধির দোষে অনেক প্রমাদ ইত্যাদি হয়েছে, আপনারা তা ক্ষমা করবেন। আর যদি কিছু আনন্দ লাভ করেন তাহলে আশীর্বাদ করবেন আপনারা, সাথে আপনাদের এইরূপ সেবা নিয়ে জীবনটা ধন্য করতে পারি। আজকে আমাদের এই নিয়ম সেবার সুন্দর ভাগবত কথা এখানেই বিশ্রাম।
আবার বাম দিকে যা যা। Hare Rama.